আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আলহামদুলিল্লাহ বর্তমান কিন্তু আমার খামার সেট পুরোপুরি ভর্তি আসলে গরু রাখার আর কোনো জায়গা নেই তো এখন মূলত যেটা করব। সেটা হচ্ছে গরু বিক্রি করব এবং গরু কিনব তো আজকে মূলত আমি যে জন্য ভিডিওটিতে আসছি সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে গত ভিডিওতে একটা গরু দেখাইছিলাম যেটার যে দেখাইলাম যে আমার গরুটার ফুড পয়জনিং হয়েছে এবং চিকিৎসাটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম তো আজকে আমি আপনাদেরকে ওই গরুটা দেখাবো এর পাশাপাশি আপনার অনেকেই খাবার নিতে আগ্রহ প্রকাশ করছেন তো আসলে অনেকেই খাবারে কি দেওয়া আছে এটাও জানতে চেয়েছেন তো এই দুইটা বিষয় নিয়ে আজকে আমি মূলত আমি আপনাদের সাথে আলোচনা করব তো চলুন আমরা শুরুতে আগে ওই অসুস্থ গরুটাকে দেখব যে গরুটাকে আমি সুস্থ করতে পারলাম কি পারলাম না যেটা আমি আপনাদেরকে গত ভিডিওতেই বলছিলাম যে গরুটাকে কিন্তু আমি সুস্থ করতে পারছি তো এই হচ্ছে মূলত ওই গরুটা যেটা নিয়ে আসলে অনেক টেনশনের একটা বিষয় ছিল মোটামুটি টাকা হাজার দিয়ে কিন্তু আমাদের এই গরুটা কেনা পঁচাত্তর হাজারের একটা গরু যদি অসুস্থ হয়ে যায় তো আপনারা যারা খামার করেন আসলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা যে কিরকম লাগতে পারে তো যাই হোক এখন এই গরুটা আমি আপনাদেরকে একটু দেখাই তো দেখুন দর্শক এই যে গরুটা এটারই কিন্তু মূলত মূলত সমস্যাটা সমস্যাটা ছিল ছিল এবং যেটা সেটা হচ্ছে ফুড তো আজকে আমি আপনাদেরকে একটা কথা বলবো কথাটা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন কারণ আমার কাছে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফোন আসে এবং ফোনে আমি যতটুকু জানতে পারি বা আপনারা একটা জিনিস ভুল করতেছেন প্রচন্ড ভুল করতেছেন সেটা হচ্ছে যে গরুর যখন অনেকের গরু পাতলা পায়খানা করতেছে বা গরু দুর্বল সেই সময় অনেকে একটা ভুল করে থাকে বা করতেছেন সেটা হচ্ছে যে আপনারা পাতলা পায়খানার ওষুধ বা পাতলা পায়খানাটা না কমানোর পূর্বেই আপনারা যেটা করতেছেন যে কৃমির ওষুধ দিচ্ছেন তো দেখুন গরুটা কিন্তু জাবর কাটলো তো আপনারা যেটা ভুল করতেছেন সেটা হচ্ছে যে গরু পাতলা পায়খানা করতেছে গরুর একবারে গরু দুর্বল হয়ে গেছে কিন্তু আপনারা সেই চিকিৎসাটা না করে যেটা চিকিৎসা করতেছেন বা যে চিকিৎসাটা দিচ্ছে সরাসরি কৃমির ওষুধ দিচ্ছে আর সরাসরি ওই কৃমির ওষুধটা দেওয়ার কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে গরুটা আবার দুর্বল হয়ে যাচ্ছে অনেকের এই এই কয়েকদিনে আমি অনেক কল আসছে এই বিষয়টা নিয়ে যে ভাই গরুকে তো আমরা গরু পাতলা পায়খানা করছিল আমি গরুকে কৃমির ওষুধ খাওয়াইছি তো এটাই হচ্ছে কিন্তু আপনাদের প্রথম ভুল এই কাজটা কখনো করা যাবে না যদি গরু পাতলা পায়খানা করে তাহলে অবশ্যই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আগে গরু পাতলা পায়খানা কিভাবে সারানো যায় সেটা চিকিৎসা করবেন এরপরে গরুকে আপনারা কৃমি ওষুধ দিবেন তারপরে জিং লিভার টনিক আছে আবার গরুকে আপনারা তখন ভিটামিন ইনজেকশন গুলো দিতে পারবেন বা আর জিনিস দেখছি সেটা হচ্ছে গরু পাতলা পায়খানা করে গরুকে কৃমি মুক্ত ট্যাবলেট দেওয়ার পরে গরুকে আবার জিং দিছে বা আপনারা জিং খাওয়াচ্ছেন এটাও কিন্তু একটা ভুল চিকিৎসা বা এটা আমি ভুল মনে করি কারণ জিং খাওয়ালে বা গরু যদি এমনিতেই পাতলা পায়খানা করে এর এর সাথে যদি আপনারা আবার জিঙ্ক খাওয়ান তাহলে কিন্তু সমস্যাটা আরো বেড়ে যাবে তো যাই হোক দর্শক আসলে একটু বর্তমান খামারের কাছে প্রচন্ড ব্যস্ত ভুট্টা কেনার লাগতেছে ভুট্টা প্রায় শেষের দিকে এর পাশাপাশি আমার খড় শেষ হয়ে গেছে তো আসলে আজকে খড় আসার কথা খড় আসলে সেটাও অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো তো দেখুন এখানে যে খড় আছে এটা সর্বোচ্চ আহ বারো দিনের মতো দশ থেকে বারো দিন যাবে তো দর্শক এখন চলুন আমরা আসলে গরুকে কি খাওয়াচ্ছি বা কি খাওয়াই আপনারা যারা অনেকেই খাবার নিতে চাচ্ছেন বা যারা খাবার নেন তো বিশেষ করে যারা নতুন করে খাবার নিতে চাচ্ছেন আমার কাছ থেকে অনেকেই কিন্তু এই জিনিসটা প্রশ্ন করে থাকেন যে খাবারটা আমি কি দিয়ে তৈরি করতেছি তো আমি আপনাদেরকে একটু সরাসরি দেখাবো যে আসলে খাবারের মানটা আমার কি কীরকম বা এখান থেকে আসলে যে খাবারটা নিচ্ছেন খাবারটাতে কি কি আছে এটা আপনারা অনেকেই জানতে চান এটা আমি আজকে আপনাদেরকে বলবো তো এখানে মূলত যে খাবারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক প্রকার দানাদার খাবারই বলতে পারেন কিন্তু আমরা এই খাবারটা নিজেই বাড়িতেই তৈরি করতেছি একবারে হোম যেটার কাজ তুলনামূলকভাবে কম খরচে আমরা কিন্তু গরুটা মোটা তাজা করতে পারতেছি তো এখানে মূলত আমি যেটা করি সেটা হচ্ছে এখানে কিন্তু সয়াবিনের খৈল থাকে সরিষার খৈল থাকে এখানে ডিও থাকে এখানে যে গুটি গুটি যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিও ডি অয়েল রাইস ব্রান্ড এই যে ডিও আর বি আছে এবং এখানে কিন্তু আছে ভুট্টার গুঁড়োটা ঠিক আছে এবং ফিশ প্রোটিন যেটা ফিশ প্রোটিন যেটা আছে সরাসরি প্রোটিন সোর্স হিসাবে আমরা ফিশ প্রোটিনটা দিচ্ছি বা পোলট্রি মিলের যে ফিশ প্রোটিনটা আছে এগুলো কিন্তু আমরা দিচ্ছি তো এটা হচ্ছে মূলত আমার যে মিক্সার খাবারটা আছে মিক্সার খাবারে আমি এটাই মিক্স করি এবং এটাই কিন্তু আমি আমার গরুকে খাওয়াচ্ছি তো আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে আসলে কি কি দেওয়া থাকে তো আপনারা চাইলে কিন্তু এই খাবারটা নিতে পারেন আমার এখান থেকে যেহেতু আমি নিজে এই খাবারটা খাওয়াচ্ছি বা এখান থেকে আমি উপকার পাচ্ছি আর একটা কথা দর্শক সেটা হচ্ছে যে আমরা যারা মূলত খামার করে থাকি যদি আমরা কেউ কারো পাশে না দাঁড়াই তাহলে কিন্তু আমরা সামনে আগাইতে পারবো না ঠিক আমি যে এই জায়গাতে এসেছি আপনারা আমার শুরুটা জানেন কিভাবে আমি শুরু করছি একবারে খুব স্বল্প গরু দিয়ে বা স্বল্প মূলধন দিয়ে শুরু করছি তো এখন আলহামদুলিল্লাহ কিন্তু একটা পর্যায়ে চলে আসছি আপনাদের দোয়ায় তো এই জন্যই বলতেছি আসলে যদি সাপোর্ট না থাকে বা সাপোর্ট যদি আমরা না পাই তাহলে কিন্তু আমরা সঠিক জায়গাটাতে আসতে গেলে কিন্তু আমাদের অব অনেকটাই কিন্তু আমাদেরকে কঠিন পথ পারি দিতে হবে তো আসলে এটা নিয়ে আমার কোনো হিংসা নাই বা এটা নিয়ে আসলে আমার কোনো খারাপ কোনো আমার মন্তব্য নাই বা আমি এরকম চিন্তাও করি না যে আমি আপনাদেরকে সহযোগিতা করবো না আপনাদের যদি যে কোনো সহ সহযোগিতার দরকার হয় আমার স্ক্রিনে কিন্তু ফোন নাম্বারটা দেওয়া থাকে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা খাবার নেওয়া থেকে শুরু করে যে কোনো পরামর্শ পর্যন্ত আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে স্বল্প মূল্যে চেষ্টা করব আপনাদেরকে স্বাবলম্বী করার বা একজন সফল খামারি করার এবং আপনারা খাবারের দামটা আমি আপনাদেরকে ভিডিওতে বলে দেই এখানে অনেকেই অনেক রকমভাবে দাম নেয় আর কি তো আমি সেটা বলবো না আমার কথা হচ্ছে আমি আপনাদেরকে কম দামেই আমি দিব আমার সেল যতটুকু আছে আলহামদুলিল্লাহ এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই বা যদি সেলও না হয় তারপরে সমস্যা নেই কারণ আমার এমনিতেই ভুট্টা সংগ্রহ করতে গিয়ে কিন্তু অনেক প্যারা হয়ে যায় তো এবং আমার যে আমি গরু বাড়াইছি দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রচুর খাবার দরকার হয় তো যাই হোক সর্বসাফল্যে আমি যেটা চিন্তা করছি সেটা হচ্ছে আপনারা আমাকে প্রতি কেজি খাবারের দাম আটত্রিশ টাকা করে আমি আসলে দামটা নির্ধারণ করছি তো আপনারা চাইলে নিতে পারেন এবং স্ক্রিনের নাম্বারটা আছে আপনারা যোগাযোগ করতে পারেন তো দর্শক আমার নতুন করে একটা দুইটা গরু কিনে নেওয়া হয়েছে ওইদিকে যে কালোটা দেখতে পাচ্ছেন নতুন শেডে এবং এই দিকে যে গরুটা দেখতে পাচ্ছেন এই দুটা নতুন এগুলো নিয়ে অবশ্যই আমি আপনাদেরকে ভিডিও দিব তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম